বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন, সবাই সুস্থ আছেন। দেখুন, আজকে আপনাদের জন্য আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আবার দেখা যায় আমরা লাউটার ভিতরে বেশি হলুদ দিয়ে দিই, বেশি মরিচ দিয়ে দিই, লাউটার কালারটা নষ্ট হয়ে যায়। লাউটা হলো একটা পানিজাতীয় খাবার, এটাতে যত মশলা কম দিবেন অত লাউটা টেস্ট হবে। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে লাউটা রান্না করব, আপনাদের সাথে একটা লাউ রেসিপি শেয়ার করব। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমি নিজেও আগে লাউর ভিতরে একটু হলুদ মরিচের গুঁড়ো বেশি দিতাম, লাউটা খেতে ভালো লাগতো না, কালারটা বেশি কালার হয়ে যেত। এই সবুজ জিনিসে আমরা যদি একটু হালকা হলুদ দিই আর যদি একটু কাঁচা মরিচ দিয়ে রান্না করি, আমাদের তরকারি কালারটা যেমন সুন্দর দেখাবে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। তাই আজকে একটা মজাদার লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর লাউটা আমার ক্ষেত্রেও আমি অনেকভাবে লাউটাকে রান্না করে দেখছি, লাউটা দেখা যায় হলুদ মরিচ বেশি হয়ে যায়, কালারটা হয়ে যায়, গলা জলে, খেতে ভালো লাগে না। এই জন্য আজকে মজাদার একটা লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা লাউ নিয়েছি, লাউটা মাশাআল্লাহ অনেক কচি, আর লাউ চুলকাটা আমি সুন্দর করে শিম আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে নিয়েছি চিংড়ি। আমার তরকারিতে আমি যতটুক তরকারি হয় তার অর্ধেক চিংড়ি মাছ দেই, যেন খেতে ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে, বলে তরকারি যেটুক তুমি চিংড়ি মাছ তার কাছাকাছি দিবা, কম দিবা না, বেশি দিলে বেশি টেস্ট হয়। তাই আজকে আমি চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়িটা দিয়ে যদি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খুব টেস্ট, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুব টেস্ট, এই চিংড়িটা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খুব টেস্ট। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, পয়সা করে নিয়েছি। আমি চিংড়ি মাছটাকে আগে ধুয়ে পরে পয়সা করি। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর লাগবে আমার অল্প একটু হলুদ গুঁড়া, লবণ। তো চলুন মেন রেসিপিতে চলে যাই। আজকে লাউটা অল্প মশলা দিয়ে, অল্প মশলা বলতে কি হালকা হলুদ দিয়ে কীভাবে সবুজ সবুজ রাখা যায় সেভাবে লাউটা রান্না করবো, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমি যে কোনো নতুন ভিডিও চালে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। তো চলুন আজকে আমি কীভাবে লাউটা ও কাঁচামরিচ দিয়ে রান্না করি, লাউর কালারটা সবুজ সবুজই থাকবে। আর লাউ সবসময় একটু উঁচু পাতিলে রান্না করবেন, যেন হালকা করে কড়াইতে রান্না করলে দেখা যায় ছড়ানো থাকে, লাউর গ্রানটা চলে যায়, খেতে ভালো লাগে না। আর এটাতে রান্না করলে ঢাকতে সুবিধা আর নেড়েও ভালো। আমি লাউটাতে পানি একদম হালকা ইউজ করব, বেশি পানি ইউজ করব না। এখানে পুরের মতো তেল দিয়ে দিচ্ছি, দেখুন এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কী করব, আগে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব, ভেজে নিলে দেখা যায় চিংড়ি মাছটা খেতে ভালো লাগে আর একটা খুব সুন্দর একটা গ্রান বাইরে। এর জন্য আমি আগে চিংড়ি মাছটাকে একটু নেড়ে নিব, এক মিনিটের মতো নেড়ে নিব। আমরা কিন্তু রান্না কম বেশি সবাই পারি, কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু ভালো মন্দ আছে, সেটা যদি জানি তাহলে আমাদের রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়, খেতে ভালো লাগে। দেখুন আমরা কিন্তু আগে কী করি, পেঁয়াজ দিই, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বাদামি ক্যারামেল চিংড়ি মাছটা দিই। আজকে একটু অন্যভাবে রান্না করতেছি, দেখবেন এইভাবে রান্না করেও মাশাআল্লাহ খাবার অনেক টেস্ট হয়, ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখুন এটাকে আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিব, দেখুন আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এখানে লবণটা দুইবার ইউজ করবো, এই জন্য আমি অত অল্প একটু দিলাম, যেন চিংড়ি মাছের ভিতরে যায়, খেতে ভালো লাগে। আমি যখন লাউটা দিব তখন আবার আরেকটু লবণ চেক করে দিয়ে দেবো। এখন পেঁয়াজটা দিয়েও আমি দু মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। এখন কিন্তু প্রায় শীত পড়ে যাচ্ছে, আমাদের এদিকে শীত প্রায় পড়ে যাচ্ছে। আমরা আবার আটিবাজার মডেল টাউন থাকি, আমাদের এখানে আল্লাহর রহমত খুব ঠান্ডা,
আমাদের এখন 15 দিন ধরে বেশি ছাড়া লাগে না। যদি আমরা নামাজ পড়তে উঠি তখন আমরা বারিন্দে গেলে আশেপাশে বিল্ডিংগুলো চিনা যায় না, এরকম অবস্থা হয়ে যায়। আল্লাহর রহমত খুব ঠান্ডা পড়ে গিয়েছে। দেখুন আমার এখানে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটা আগে দিই নি কেন, কাঁচামরিচটা বেশি সিদ্ধ হয়ে একদম গলে যায়, এর জন্য আমি এখন দিয়ে দিলাম। এখন এখানে দিব আমি একটু হলুদের গুঁড়া দিব। দেখুন লাউটা তো আমরা সবাই রান্না করতে পারি, দেখা যায় লাউটা বেশি পানি দিয়ে দেয়, বেশি হলুদ দিয়ে দেই। আজকে শুধু লাউটা যেন সবুজ থাকে, খেতে ভালো লাগে, আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো মরিচ ইউজ করবো না, এখানে কাঁচামরিচের ঝালই খাবো। তারপরেও এইভাবে করে রান্না করে দেখবেন অনেক খেতে মজা লাগে, খেতে ভালো লাগে, কালারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। গুঁড়ো মরিচ কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, কাঁচামরিচের তরকারিতে অনেক ভিটামিন, অনেক উপকার। দেখুন এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেবো, এটা দিয়ে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে কাঁচামরিচ কম হয়ে গিয়েছে, এখানে আমি আরও 3টা কাঁচামরিচ দেব। দেখুন আমি 3 মিনিটটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এরকম তেল তেল উঠে যাবে, এরকম করে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি লাউগুলো দিয়ে দিব, লাউগুলো আমি 2 বার দিব, 1 বার দিলে দেখা যায় নাড়তে ভালো লাগে না, পড়ে যায়, আর মশলাটা ভালো করে অ্যাড হয় না। দেখুন এখন 2 বারে দিয়ে নাড়লে নাড়তেও ভালো লাগে, তবে এটা ঝোলটা সব জায়গায় লাগে। দেখুন রান্না করার সময় শুধু রান্নার ভিতরে মধু থাকলে আপনার রান্না অনেক টেস্ট হবে, ভালো হবে। দেখুন এখন বাকিগুলো ঢেলে দিচ্ছি, এখন শীত পড়ে যাচ্ছে, এখন কিন্তু লাউটা খেতে খুব ভালো লাগে, আর শীতের সবজিগুলো আসলে খুব টেস্ট। আমার শীত ভালো লাগে না, কিন্তু শীতের সবজিগুলো ভালো লাগে, আর শীতের পিঠা খেতে ভালো লাগে। শীতে আমার একটা জিনিস খারাপ লাগে, শীতে বাড়তি কাপড় চোপড়, দেখা যায় আমার ঘরে 3 ছেলে 3 ছেলে শীতের কাপড় কোথাতে কোথাতে আমার খুব যথেষ্ট গরম হয়ে যায়, আবার সকালবেলা কম্বল ল্যাপ এগুলো ভাস্কর্যও খুব খারাপ লাগে। এখন আমাদের বাসায় ভাইরাসের কারণে এখন বান্দা মানুষ নাই, দুটো মানুষ আছে, 2টা কাজের মানুষ লাগে, এখন ভাইরাসের কারণে 1টা আছে। এখন ভাইরাসটা একটু আল্লাহর রহমত যদি কমে যায় ভালো হয়ে যায় একটা বান্দা মানুষ আনবো, অনেক কষ্ট হয়ে যায় একা। দেখুন এভাবে করে আমি আরও 2 মিনিট নেড়ে অল্প একটু পানি দিয়ে দিব, লাউতে কিন্তু বেশি পানি লাগে না, অল্প পানি দেব যেন লাউটা সিদ্ধ হয় আর মাথা মাথা জল থাকে, অল্প পানি দিব, অল্প পানির কারণে লাউ থেকে আরও পানি উঠবে। লাউটা কিন্তু সহজে বসানো হতে যায় না, কেন লাউটা তুলে দিলেই লাউটার থেকে পানি উঠতে থাকে, ওই জন্য লাউটা যত কষানো যায় পানি উড়ে, এই চিন্তা করলে কিন্তু লাউটা সিদ্ধ হতে সময় লাগবে। দেখবে আমরা শুধু কষাতেই থাকে পানি উঠতে থাকে, এই জন্য আমি অত কষাবো না। এখন লবণ তো তখন দিয়েছি অল্প, এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এখন আমি লাউটাকে ঢেকে দিব, ঢেকে দিলে লাউটা থেকে নিচে থেকেই পানি উঠবে, আমার এরকম পানি শুকিয়ে যাবে, আর যে লাউর পানিটা উঠবে সেটাই আমি মাখা মাখা করে ঝোল করে রেখে দিব, কেননা একটু লাউটা মাখা মাখা থাকলেই খেতে ভালো লাগে। আরও করেছি আমি লাউ চুটো ভাজি করেছি, আলু শিম দিয়ে চিংড়ি মাছ গুঁড়া করেছি, অত বড় অত কিছু ভিডিওতে দেখাই নাই, দেখালে দেখা যায় ভিডিও বড় হয়ে যায়। আজকে শুধু লাউ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখন আমি ঢেকে দেব, এটা হতে আমার 5 থেকে 6 মিনিট লাগবে। আমি লাউ কিন্তু একদম অল্প পানি দিয়েছি, তারপরও দেখুন কত পানি উঠেছে। এখন আমি লাউ জলটা বাড়িয়ে দেব যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঢাকবো না, ঢাকলে আরও পানি উঠবে। দেখুন আমার লাউটা সবুজ সবুজই আছে, দেখুন আমি যদি এখানে মরিচের গুঁড়ো দিতাম কালারটা কিন্তু আরও হলুদ হয়ে যেত, খেতে ভালো লাগতো না। আর লাউটা একটু পানি জাতীয় খাবার, তারপরে মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝালটা কম দিলে ভালো লাগে, বেশি মশলা দিলে গলা জলে, খেতে ভালো লাগে। দেখুন
এখন আর ডাকবো না। দেখুন আমার লাউটি হয়ে গিয়েছে। অনেকে আছে লাউটার আবার রান্না করলে দেখা যায় ডালগুটি দিয়ে একটু হালকা ভেঙে দেয়। লাউটা এত পরিমাণ কচি, লাউটাকে আর ভাঙা লাগে নাই, নিজে নিজে ভেঙে গিয়েছে। দেখুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিন্তু ধনিয়া পাতাটা দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা আগে কেটে রাখি। কেটে রাখলে দেখা যায় গ্যারান্টা চলে যায়। আর যখনই আপনারা তাকে রান্না করবেন, আপনাদের একটা টিপস, সাথে সাথে ধনিয়া পাতাটা কেটে দিবেন, ধনিয়া পাতার কালারটা কালো হবে না, আর ধনিয়া পাতাটা গ্রামটা থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি সাথে সাথে কেটে দিয়েছি, আগে কেটে রাখলে কালো হয়ে যায়, গ্রামটাও চলে যায়। দেখুন ধনিয়া পাতাটা যখন আপনার তকেটে হয়ে যাবে, এক মিনিটের ভিতরে কেটে দিয়ে দিবেন। ধনিয়া পাতা গ্রামটাও থাকলো, খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি সামান্য একটু নাড়া দেবো। দেখুন ধনিয়া পাতাতে একটু গরমই সিদ্ধ হয়ে যাবে, বন্ধ করে দিলাম। দেখুন লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, মশলা খুব ভালো লাগে। আমি একটু জল লবণ দেখেছি, ভালো হয়েছে। এখন বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি লাউ কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে লাউটা রান্না করেছি, চিংড়ি মাছ একটু তেলে ভেজে দিয়েছি, এর জন্য লাউ কালারটা খুবই সুন্দর হয়েছে, আর মশলা খেতেও খুব ভালো লাগে। দেখুন আর কিছুটা ধনিয়া পাতা আমি না কেটে উপরে দিয়ে একটু সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন আমার তরকারিতে চিংড়ি মাছ কিন্তু আমি উপরে সেরকম দেই নাই, তারপরও চিংড়ি মাছ কিন্তু আমি লাউ থেকে আদা দিয়ে দিয়েছি, এর জন্য চিংড়ি মাছটা উপরে ভেসে রয়েছে, দেখতেও ভালো লাগে, আর মশলা খেতেও খুব মজা হয়েছে। দেখুন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন অল্প সময়ের ভিতরে মজাদার একটা লাউ তরকারি রান্না করে ফেললাম। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।